আসসালামু আলাইকুম বাবা, সালাম দাও সবাইকে। সবাইকে সালাম দাও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের মানে শেষ টাইম, এখন আমরা হচ্ছে একদম সোজা ঢাকাতে চলে যাব। তো এই জন্য সব কিছু গুছানো চলতেছে, বুঝতেই পারতেছেন কি অবস্থা রুমে, সব কিছু এলোমেলো, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই রুমে সব কিছু এলোমেলো অবস্থা। বাবুর এখন পর্যন্ত ড্রেস পরানো হয়নি, ওকে হচ্ছে ড্রেস পরিয়ে নিব, বাবার শরীরটা ভালো না। তো আমাদের হচ্ছে আরো একদিন থাকার কথা ছিল, বাট হচ্ছে থাকছি না, কারণ বাবুর জন্য, বাবুর শরীরটা দেখতেছি ভালো না। তো দেখা যায় আরো যদি একদিন থাকা হয় সেক্ষেত্রে আর একদিন যাওয়া, আরো দুই দিন বেড়ে গেল, এই জন্য আমরা হচ্ছে আর থাকছি না, আজকে চলে যাব এই ছুটির জন্য। হ্যাঁ 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 বাবুর খাবার দাবার মানে গুছানো হচ্ছে, কারণ ওর জন্য খাবার এক্সট্রা খাবার নিতে হয়, ওর দুধ প্লাস হচ্ছে ফল টল ড্রাই ফ্রুট এগুলো হচ্ছে এক্সট্রা ভাবে নিতে হয়, সেগুলো সে গাড়িতে বসে খায়। ওর আব্বু হচ্ছে এখন মানে পানি পানি টানি এই যে খাবার সব কিছু গরম করে নেবে, ওই যে সে খুব অনেক ব্যস্ত, বাবুর খাবার তৈরিতে অনেক ব্যস্ত আছেন। ওই যে আমরা কিন্তু ব্যালেন্ডার হিটার সব কিছু নিয়ে আসছি, ব্যালেন্ডার হিটার সব কিছুই নিয়ে আসছি, কারণ আমার ছেলের সবসময় এগুলো প্রয়োজন, ব্যালেন্ডার প্লাস হিটার এগুলো আমাদের সবসময় প্রয়োজন হয় আমার ছেলের জন্য। তো ওর জন্য হচ্ছে যেটা প্রয়োজনীয় ওইটা হচ্ছে আগে নেই। জি মা, জি। তো আমরা এখন যে ইন্ডিয়া আসছি, ওই যে কি বলে স্যালমন, না স্যালমনের বারবিকিউ আর হচ্ছে অক্টোপাসের ফ্রাই, ওমা খাবো কি খাবো না আগে নিজে খেয়ে ট্রাই করে। বাহ 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 বাহ, অক্টোপাস অক্টোপাস অবশ্য খেয়ে ফেলছি, খারাপ না, ভালোই লাগে। ইয়া না মানে একটা খাবা সত না মানে সত্যি কথা বুঝাই দিচ্ছি, আপনার অক্টোপাস খারাপ লাগে না, ভালোই লাগে, অক্টোপাস অক্টোপাসই লাগে। না মনে হয় কেমন লাগবে, কিন্তু না খারাপ না, ভালো লাগে। বারবিকিউ সাতটা দেখি যে রুম থেকে চলে যাচ্ছি এখন, বাবা ওকে চলে যাচ্ছি, কক্সবাজার ছেড়ে, কক্সবাজার ছেড়ে এখনো যাইনি, যাব যাচ্ছি বলছি, আমি কেবল হোটেল ত্যাগ করছি। ওই তো হোটেল ত্যাগ, আবার লিফ্ট উঠে গেলাম। আমার সামনে একটা নিয়ে দেখবে
হচ্ছে আমাদের ব্যাগটা একটু কিছু নিয়ে এসেছে যাই হোক ভালো এই আমাদের গাড়ি চলে আসছে একটা টিপ ওই টোকেন দিবেন না টোকেন আচ্ছা আমাদের সিট নাম্বার কত জন তোমার কাছে দিছে টিকে সুমন সুমন নোট এই যে আসো আসো বাবুরি নিয়ে আসো চলো আমরা হচ্ছে এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই সিরিয়াল E123 যে গাড়ি অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে হ্যাঁ সাথে সাথে ছেড়ে দিয়েছে ওয়েট করতে হয়নি আর তো যাই হোক ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি দেখি আল্লাহ কি করে কি মা যে গাড়ির বিরতিতে আমরা আছি এখন কত কুমিল্লা না কুমিল্লাতে এখন এখন তো কিছু খেয়ে নেব খাইতে ব্যস্ত আবার অন্তরে এসে খাবো ক্ষুধা লাগছে এটা আবার ক্ষুধা লাগে অনেক বেশি মানে অনেক তাড়াতাড়ি আসছে না এই যে রেস্টুরেন্টটা হচ্ছে অনেক বড় এটা তো এখন আমি এখান থেকে কিছু খেয়ে নেব আমাদের খাবার নিয়ে আসছি তুমি গাড়িতে যেতেছ তো এই তো আমরা হচ্ছে এখন বাসায় চলে আসছি তো আমার ছেলে এসে ওকে খাইয়ে ঘুম পেড়িয়ে দিয়েছি অলরেডি ও ঘুমাচ্ছে এখানে ওই যে তো আলহামদুলিল্লাহ মোটামুটি যেভাবে রেখে গিয়েছি সব কিছুই ঠিক আছে কোনো কিছুই কোনো রকম কোনো সমস্যা হয়নি তো আমি হচ্ছে নাস্তাটা বাহির থেকে করে আসছি আমরা এখন দুপুরে দুপুরের দেখি রান্নাবান্না কী করা যায় বাবু ঘুমিয়ে গেছে আর হচ্ছে এখন দেখি রান্নাবান্না কী করা যায় শরীরটা শরীর অতটা ভালো না আজকে আবহাওয়াটা এদিকে একদম মানে খুবই নিস্তব্ধ অনেক ঠান্ডা পড়তেছে এর থেকে মনে হয় যেন কক্সবাজারই ভালো ছিল কক্সবাজার আসলে কি অতটা ঠান্ডা না কিন্তু মানে আমার কাছে মনে হবে কয়দিন যে মানে অতটা ঠান্ডা লাগেনি কক্সবাজারে তার থেকে এখানে অনেক ঠান্ডা অনেক যেটা বলার মতো না তো আমি অলরেডি হচ্ছে রান্না করার জন্য এখানে আপনার ওই যে এসি মাছ ভিজিয়েছিলাম আর এই যে আপনাদের ভাইয়া ডাল বসিয়ে দিয়েছেন ভাত রান্না করা শেষ করছেন এই যে ভাত অলরেডি রান্না করা শেষ আর এই যে ডাল বসিয়ে দিছে ডালটা কমপ্লিট হয়নি এবং বাবুর খিচুড়ি সেটা হচ্ছে আপনাদের ভাইয়া রান্না করেছেন এই যে
কারণ আমি বাবুকে খাওয়াইয়ে তারপর হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এই ফাঁকে সে কাজগুলো কমপ্লিট করেছে। এই যে মাছটা আমি অবশ্যই ভিজিয়ে রেখেছিলাম, এই যে আড়ি মাছ, আড়ি মাছগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছি। তাও আপনাদের ভাইয়া বা চুনি নাকি রান্না করবেন, দেখি আবার একটু বের হয়েছে, বের হয়েছে বলতে যে আমাদের সামনে গেছে, একটু বের হয়েছে। তো এগুলো সব নিব না আসলে, একত্রে ই করা ছিল তো একটা পুরীর ভিতরে ছিল, তো এই জন্য সবগুলো নামিয়েছি। এখন এখান থেকে যেটা রান্না করব ওইগুলো আসবে রেখে বাকিগুলো আবার রেখে দিব। তো রান্নাটা হচ্ছে মানে আপনাদের ভাইয়া নাকি করবে, তো সমস্যা নেই, সে করুক।